হ্যাঁ, আমরা এখন চলে আসছি যে আমাদের মদিনা শরীফের আল্লাহ রাসুলের জায়গা থেকে অনেক দূরে, ওইটাতে মদিনার ভিতরে একটা জায়গা যেটাকে জিন পাহাড় বা জিনদের যে জায়গা, এখানে বেশিরভাগে জিনদের যে জায়গা, এখানে বলা আছে যে জিনের রাস্তা। এই পথে যারা আসে, আমরা প্রতিবেদনের পরে আমরা বলতে যাব, এখানে জিনদের বেশিরভাগই জায়গা। এই জায়গার চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের পাহাড় ঘেরা এই এই জায়গাটা, যেখানে চতুর্দিকে পাহাড়, আর এই পাহাড়ের নিচে একটা সমতল জায়গা। অনেকেই দূর দূরান্ত থেকে যখন আসে, এটা আল্লাহ দানীয়, এই যে মরুভূমির মতো জায়গার ভিতরে অনেকগুলো গাছের ছায়া দেখা যায়। এই গাছের ছায়াগুলোর ভিতরে অনেক গরমের মাঝখানে সামান্য একটু শীতল জায়গা এখানে আমরা দেখতে পাই। এই জায়গার ভিতরে, এই যে মরু প্রান্তরে শুকনো যে জায়গা, এই জায়গার ভিতরে কোনো পানি নেই, কোনো কিছু নেই, তবুও সে গাছগুলো, যেগুলো অনেকটা কাঁটা জাতীয় গাছ, এটাতে কাঁটা আছে। এবং আবার আমরা কিছু ফুলও দেখতে পাচ্ছি, এ ফুল আছে। এই জায়গাটা অসংখ্য, এখানে অনেকগুলো গাছ আমরা দেখতে পেলাম, আর চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পাহাড়। এখানে আমরা যে গাড়ি নিয়ে আসছি, আমরা যে ঘোরার জন্য আমাদের হাজি সাহেবেরা যে আসছেন, এখানে অনেকে আবার দূর দূরান্ত থেকে আসে রান্নাবান্না করার জন্য ব্যবস্থা করে, হয়তো খাওয়াগুলো নিয়ে আসে, নিয়ে আসে সেখানে, এখানে পাকশাক করে বাচ্চা কাচ্চাকে নিয়ে তারা এখানে একটা ঘুরে আনন্দ উপভোগ করে। এখানে আল্লাহ পাকের বড় নিয়ামত, আল্লাহ পাকের যে সৃষ্টি, এই জায়গাগুলোর ভিতরে অনেকগুলো পাহাড়। এই যে আমি নিচু জায়গা, কিছুক্ষণ পরে আমরা উঠে যাব তার উপরের জায়গার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো অনেক অনেক পাহাড়, যেখানে সবগুলো হলো এখানে পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়ের মাঝেই মাঝখানেই রাস্তা করা হলো, আর এই রাস্তা দিয়েই আমরা আবার চলে যাব আমরা সেই মদিনার সুদূর আল্লাহ রাসুলের জায়গার পথে। আমরা এখন গাড়িতে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করতেছি কিছুক্ষণ পরে আমরা সেই পথ দিয়ে আমরা এগিয়ে যাব। এখানে কথা আছে এবং কি এটা পরীক্ষিত আছে, এই এই জায়গা থেকে যে জিনেদের রাস্তা বলা হয়, জিনেরা এখান থেকে যায়, এবং সে যে গাড়িতে শুধু আসার পথে হওয়ার পরে গাড়িটা শুধু স্টার্ট করে রাখা হয়, কিন্তু কিন্তু গাড়িটা অটোমেটিকভাবে জিনের এই গাড়িটা এখান থেকে চলে যেতে থাকে। আমরা এখন গাড়িতে উঠতেছি, আমরা সেই পথে এখন যাওয়ার প্রস্তুতি নিতেছি। তো আমরা যারা এখানে, সুপ্রিয় দর্শক, আপনারা হয় দেখে উপলব্ধি করতে পারবেন, আমাদের সাথে যারা আছেন ওনারাও বুঝতে পারবেন, এখন গাড়িটা আমরা সেদিকে রওনা হচ্ছি যে পথে জিনের পথ বলা হয়। আমাদের হাজি সাহেবা রাখেন, হ্যাঁ, এখানে আমাদের যে আরেকজন ব্যক্তি আছেন, যিনি দুজনে দীর্ঘ পনেরো বছরের উপর ধরে এই মদিনায় থাকেন, উনি আমাদের সাথে ওনার নিজের গাড়ি নিয়ে এখানে আসছে, আমাদেরকে সহযোগিতা করলেন। এবং কি ওনারা এই জায়গাগুলোতে আগেও এসেছেন, যার সুবাদে আজকে আমাদেরকে নিয়ে আসছেন। আমরা হজে এখানে আসার কারণে আমাদের যে হজের সম্মান হিসাবে এখানে আসছেন, আমাদের আরও সঙ্গে যে হাজি সাহেবান আছেন, আরও হাজি সাহেব আছেন, ওনাদেরকে নিয়ে এই জায়গাগুলো দেখার জন্য চলে আসছেন। তা আমরা যে প্রতিবেদনে দেখতে পেলাম, বা এখানে যে জায়গাটা, এখন এখানে অনেকগুলো বালি, ছোট ছোট বালি আছে, এবং জায়গাটা মরুর মতো, এটা ফিজডালা নয়, ফিজডালা আমরা কিছুক্ষণ পরেই পাব। তো অতএব আমরা এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গার ভিতরে দেখতে এখানে কোনো মানে সমতল জায়গা মনে হয় যেন, এখানে কোনো একটা বসবাসের জায়গা বা এখানে কোনো একটা সেমিনার। এখন আমি গাড়ি টানতেছি না, অন এইভাবে চলছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আমাদের গাড়িটা যে 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 পথ, যেটা বলা হয় জিনের রাস্তা, গাড়ি কিন্তু উনি চানতেছে না, অটোভাবেই গাড়িটা আস্তে আস্তে সে রওনা হচ্ছে তার গতির দিকে। এখানে এমন একটা জায়গা, এখানে গাড়ি শুধু যদি স্টার্ট থাকে, এটার কোনো তৈল খরচ হয় না, আর এখানে কোনো পরিশ্রম হয় না, এখানে অটোমেটিকভাবে গাড়িটা, এটা একটা অটোভাবে চলতে থাকবে, এবং গাড়ির কিছুক্ষণ পরে যে গতিটা আসবে, সেই গতিটা অন্যরকম গতি, যে গাড়ির সর্বোচ্চ যে গতি, সেই গতি নিয়ে এখানে চলতে থাকবে। এখানে কথিত, এবং এই জায়গাতে যারা আছে, এমনকি যারা এখানে ঘুরতে আসেন, যারা ভিজিটর্স আসেন, হাজি সাহেবেরা আসেন, যে গাড়ি নিয়ে আসে, এই গাড়ির প্রত্যেকটা বিষয়ে স্পষ্ট যে এটা অবশ্যই এটা কোনো
নিজস্ব কোনো কিছু নাই, এটা জিনদের সহযোগিতায় এখানে এই গাড়িগুলো চলে। এখানে কোনো দুর্ঘটনা হয় না সহজে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো সুযোগ নেই। এখানে সব সময় দেখা যায় যে অন্যরকম একটা পরিবেশ। আপনারা নিশ্চয়ই এখানে চিত্রটা দেখে বুঝতে পারতেছেন যে পরিবেশটা কী ধরনের। তো আমরা আশা কর, হ্যাঁ এখন দেখতেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা দেখতেছেন যে এখন এই নিউট্রাল অবস্থায় আছে গাড়ি। এই যে গাড়ি দেখেন, নিউট্রাল অবস্থায় আছে গাড়ি, অটোমেটিকলি চলতেছে, উঠতেছে এবারে দেখতেছেন তো। এখানে আল্লাহ যে দুনিয়াতে কিছু রাখছেন, এই জিনিসগুলো মানুষকে, মুসলমানকে বোঝানোর জন্য, মুসলমানকে জানানোর জন্য এই জিনিসগুলো মূলত থাকা এখানে। যেখানে হাজিরা আসবে এখানে অনেক কিছু জানবে, আল্লাহর নিয়ামত কি কি আছে দুনিয়ার জমিনে। আমরা অনেক কিছু করতেছি, অনেক কিছু না জানি করতেছি, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর কি নিয়ামত রাখতেছি, আল্লাহর কী নিয়ামত রাখছে এগুলো তো আমরা অনেকেই জানি না। এগুলো জানার জন্য এখানে হাজিদেরকে আমরা নিয়ে আসছি। আমাদের উসুলে ওনারাও জানতেছেন, ওনারাও শিখতেছেন অনেক কিছু। দেখতেছেন আপনার গাড়ি অটোমেটিক চলতেছে, গাড়ি অলরেডি আপনার বিশে উঠে গেছে, বিশের উপরেই আছে। আপনি আপনি ওই চিত্রগুলো নেন, বলেন, আপনিও বলেন, সমস্যা নাই, বলেন। আপনি মানে আপনার ভাষ্যটা মাশাল্লাহ ঠিক আছে, আপনি বলতে থাকেন, অসুবিধা কি? হ্যাঁ, আপনার নাম, নামটা কি? মোহাম্মদ মুন্না। হ্যাঁ, আমাদের যে মুন্না ভাই আমাদের সাথে যিনি আছেন আমাদের জিয়ারার সাথে, আমাদের যে আরেকজন ভাই যে মেইন আমাদেরকে ইব্রাহিম ভাই, ওনাদের ওনারা আমাদের সাথে আমাদের সহযোগিতা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা কিছুই নেই, উনি শুধু যেটা ডানে বামে ঘুরানোর জন্য যে কাজটা করার এই কাজটাই শুধু ওনাকে করতে হয়। কিন্তু গাড়ি কোনো চলার জন্য, এখানে গিয়ার দেওয়ার জন্য, এখানে তৈল খরচের জন্য কোনো কাজ এখানে নেই। এখানে সমস্ত জায়গাটা হলেও আমরা বুঝতে পারছি সমস্ত জিনদের জায়গা, এখানে জিনেরা এখানে বসবাস করেন। আর আমরা যে প্রতিবেদন করতেছি নিশ্চয় জিনেরা এটা শুনতেছেন, ওনারা শুনতেছেন। আমরা ওনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই, জিন ভাইদেরকে আমরা সালাম জানাচ্ছি। আপনারা আমাদের সালাম নেবেন এবং আমাদের আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আমরা যে হজে আসছি, আমরা এখানে আপনাদের এই জায়গাগুলো দেখতে আসছি। আল্লাহ পাক আপনাদের প্রতি রহমত দান করুক, আমাদের প্রতি আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের প্রতি দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনাদের প্রতি খাস রহমত দান করুক। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি, এই যে গাড়ির কিছুক্ষণ আগে আমরা বললাম যে ছিল 20, সেটা এখন চলে আসছে 60-এ। উনি শুধু বসে আছেন, উনি আরও কথিত আছে যে উনি এসকেলেটারের জায়গাটা নেই। আপনি একটু এসকেলেটারে দেখান, কোনো কিছুই নেই, ক্লাচ ব্রেক কোনোটাই নেই, অটোমেটিকলি চলতেছে গাড়িটা। এখন মূলত 60-এর উপরে উঠছে, দেখতেছেন আপনারা। এখন এই হাজি ভাইদের উচলে আপনারা এই জিনিসগুলো দেখতেছেন, ওনাদের জন্য দোয়া করুন, আল্লাহ যাতে ওনাদেরকে সহিভাবে আল্লাহ যাতে দুনিয়ার জন্য কোনো কষ্ট না দেখতেছেন। এখানে ইমার্জেন্সি দেওয়া হয়েছে এই জন্য, কোনো একটা গাড়িতে অপোজিট থেকে যদি আসে তাহলে দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য, হয়তো বুঝতে পারে যে গাড়িটা অটোমেটিকলি চলতেছে, কেন ধাক্কা যেহেতু না দেয় এই জন্য ইমার্জেন্সিতে দেওয়ার জন্য। মূলত দেখছেন 80-তে উঠে গেছে, আপনারা অলরেডি দেখতেছেন, এবং উঠতে উঠতে 120-130 পর্যন্ত উঠে যায়, বুঝছেন, অটোমেটিকলি। এখানে কোনো অয়েল খরচ হয় না, তো এখানে সিম্পলে এই জায়গাটা দেওয়া হয়েছে। দেখতেছেন গাড়ি কত স্পিডে আছে, যে এখানে ছোটো ছোটো তাবুক দেওয়া হয়েছে এই জন্য, এখানে এখানে মানুষ বিশ্রাম নেওয়ার জন্য, এই মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন এই তাবুকগুলোতে বিশ্রাম নেওয়ার জন্য। তাবুক অর্থাৎ মূলত হচ্ছে বাংলায় ছাতা বলা হয়, বিশ্রাম নেওয়ার জন্য, বুঝতে পারছেন। এখন মূলত 90-130-120-130-140 পর্যন্ত উঠে যায়। এখন আমি ব্যারাক করতে হবে, বুঝলেন, নাহলে পাহাড়, এই পাহাড় মানে থাকা সত্ত্বে যুদ্ধের ময়দানে কষ্ট করছেন, এই পাহাড়টাকে পাহাড়ের সংখ্যাগুলোই বেশি, এই জন্য পাহাড়ের সংখ্যাগুলো বেশি, এই জন্য চলাকালীন এই পাহাড়ে অনেক সাহায্য, অনেক নিয়েছেন পাহাড়গুলো দেখতেছেন, অনেক উঁচু উঁচু পাহাড়, হিমালয় পার্বত্য পাড়িয়ে যায় এই পাহাড়গুলো। আপনারা আশা করি লক্ষ্য করবেন, ইনশাল্লাহ যারা আগ্রহী থাকবেন আসার জন্য
আত্মীয়স্বজন যদি মদিনাতে থাকে তাদেরকে বলবেন যে চিনের পাহাড়ে আমরা যাব, এই চিনের পাহাড়গুলো আমাদেরকে দেখাও। আমরা হ্যাঁ আমরা সত্যি এটা আমরা যেটা দেখতে পাচ্ছি ওনার পায়ে আমরা আবারও দেখতে পেলাম ওনার যে এমন একটা পর্যায়ে এখন শুধু উনি ব্রেকটা করতে হচ্ছে যেহেতু গাড়িটা নিয়ন্ত্রণ করার জন্য গাড়ির চাপারে বাতাসের বেগে উড়ার চেষ্টা করতেছে, কিন্তু বাতাসের বেগে হলেও তো হয়তো কোনো ধরনের আমাদের অসাবধানতায় দুর্ঘটনার সম্ভাবনাকে হ্যাঁ এই যে এখন তার হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এখন এই জায়গাটা নিচে জায়গা এই উপর দিকে উঠতেছে দেখেন কিছুই নেই হ্যাঁ কিছুই নেই বেড়ে ওই যে ওঠার পারা নাই কিন্তু নিচা জায়গা থেকে উপরে ওঠার জন্য উঠতেছে গাড়ি নিজের আপন গতিতে। এখন আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো পাহাড় দুই চারে শুধু পাহাড় আর পাহাড়, আল্লাহ পাকের মহান মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত বিস্তীর্ণ জায়গা পড়ে আছে মরুভূমির প্রান্তরে পাহাড়গুলো একটা পর একটা পাহাড় যেন দাঁড়িয়ে আছে এবং অপেক্ষায় আছে আল্লাহর কোনো হুকুমের জন্য, আল্লাহর কোনো নিয়ামতের জন্য, আল্লাহর কোনো অর্ডারের জন্য। এই এক একটা পাহাড় এবার আমাদেরকে দেখাই দিচ্ছে যে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য এক একটা পাহাড় আমরা বসে আছি, সেই পাহাড়টা কোন দিন কোন নিয়ামতের জন্য আসবে। যেমন আমরা ইতিহাসের কথায় পেয়েছিলাম হযরত মুসা আলাইহিস সালাম যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন আল্লাহ দেখার জন্য চেষ্টা করছিল তখন আল্লাহ তার সামনে পর্দার একটা পর্দা খোলার সাথে সাথে যে নূরের জলকানিতে পাহাড় চলে গেল, সেই পাহাড় চলার পরে সেই সুরমা পাহাড় আজও আমরা সেই সুরমা চোখে দিচ্ছি আল্লাহ পাকের নিয়ামত হিসাবে। আর এক একটা পাহাড় তারা জীবন্ত, যেখানে উহুদ পাহাড় আমরা যে আগের বর্ণনা বলেছি যে উহুদ পাহাড়ে যেখানে যুদ্ধের সময় যখন যে দান আল্লাহ যে সেখানে উহুদের যুদ্ধে আমাদের 70 জন সাহাবায় উপরে 70 জনের উপরে উনি ইন্তেকাল করছে শহীদ হয়েছেন, তখন ওই পাহাড়গুলো অনেক ওনারা কান্নাকাটি করছিল। সেই তাইফের মাঠে যখন আল্লাহর রাসুলের দান শহীদ হয়ে যায় তখন পাহাড়েরা যেভাবে খেপেছিল যে তাদেরকে আমরা পাহাড়ের ভিতরে চাপা মেরে দিই, তখন আল্লাহ রাসুল বলছিলেন না আমি যদি তাদেরকে যদি তোমরা যদি তাদেরকে মেরে ফেলো আল্লাহর তরফ থেকেও জিবরাইল আলাইহিসের মাধ্যমে আসছিল, তখনও উনি আল্লাহর কাছে সেজদায় পড়ি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এ আল্লাহ আপনি তাই বাসীর মানুষের উপরে আপনি কোনো ধরনের অত্যাচার দিবেন না, তার কারণ হলে আপনি যদি তাদেরকে মেরে ফেলেন বা তাদেরকে ধ্বংস করে ফেলেন তাহলে আমার ধর্ম আমি ইসলাম তাদেরকে নিয়ে প্রচার করব। তো সে সময়ের কথা আল্লাহর তরফ থেকে আল্লাহর কাছে উনি ক্ষমা চেয়েছিলেন, আল্লাহর কাছে সেজদা পড়ে ক্ষমা চেয়েছিলেন যেন কোনো ধরনের কিছু অঘটন না হয়। আর সে পাহাড়েরও পাশাপাশি ফরিয়াদ করছিল যে আমরা তাই বাসীকে ধ্বংস করে দিই। আজকের একটি পাহাড় একটি বর্ণনা চতুর্দিকের নীরব সাক্ষী, যুগ যুগ ধরে আমরা যারা বেঁচে আছি আমরা ক্ষণিকের যে 50-60 বছর 70 বছর 80 বছর 100 বছরের জীবন নিয়ে আমরা আসি কিন্তু এই পাহাড় হাজার হাজার বছর ধরে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত পড়ে আসছে। আমরা গাড়ির আরও আপনারা আরও দেখেন রাস্তার এখনও সেই একই অবস্থায় চলতেছে আমাদের গাড়িটা, যেটাকে বলা হয় জিনের রাস্তা। এই জিনের রাস্তা এখানে শুধু জিনদেরই থাকে, অতএব আমরা জিনদেরকে আমাদের পক্ষ থেকে আমরা আবারও সালাম জানাচ্ছি যে আপনারা আপনাদের যে যদি আপনাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু আপনারা যে আপনাদের যে আমাদের প্রতি যে আপনাদের অস্তিত্ব সম্বন্ধে আপনারা যেটা এখানে প্রচার করলেন প্রকাশ করলেন এটা আমরা ধরে নিতে পারি। জিনেরা যে এখানে থাকেন বসবাস করেন এখানে ওনারা নামাজ পড়েন আল্লাহর ইবাদত করেন ওনারা যে প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে ওনারা মশগুল থাকেন এটা যে ওনাদের অবস্থান এটা প্রমাণের জন্য একটা প্রমাণ স্বরূপ নিদর্শন স্বরূপ হচ্ছে এই জিনের রাস্তা, যে রাস্তার মাঝে যেখানে গাড়িগুলো চলে কোনো তেলবিহীন, তেলের কোনো খরচ নেই, শুধু চাকা হচ্ছে আর জিনেরা টেনে নিয়ে যাচ্ছে উদ্দিষ্ট পথের দিকে। আমরা আপনারা যারা দর্শক এই যে আরও একটা গাড়ি যাচ্ছে কিন্তু সেই গাড়িটার বাইরেও আমাদের গাড়িটাকে
কত দ্রুত নিয়ে যাচ্ছে ওই গাড়ির তুলনায়। আমাদের গাড়িটা এত বড় কোনো শক্তিশালী এবং ভালো কোনো গাড়ি না, কিন্তু গাড়িটা যদিও নর্মাল গাড়ি হয় কিন্তু তার গতি অনেক বেশি। তাতে বোঝা যাচ্ছে যে একটা নর্মাল গাড়ি যদি সে এতটুকু গতিতে যায় আর যেগুলো আরও বেশি গতিসম্পন্ন তার অবস্থা কী হবে। আপনারা দর্শক আরও অনেকগুলো যুদ্ধ যুদ্ধ হয়েছে। প্রত্যেকটা যুদ্ধে দেখা গেছে যে পাহাড় পর্বতের মাঝখানে বিভিন্ন বাগান থাকে, কিন্তু আমাদের এখানে শুধু ঢাকা রৌদ্রের মাঝে উত্তপ্ত গরম পাথর। আমরা দেখেছি যে সূর্যের তাপে এক একটা পাহাড় যেভাবে গরম হয়ে থাকে, যেভাবে গরম থাকে প্রত্যেকটা গরমের জায়গায় সেখানে আমরা পা রাখতে পারি না। আর এই যে আমরা কিছুক্ষণ প্রতিবেদনে যেটা বললাম যে পাহাড়গুলোর মাঝখানে এই যে খেজুর বাগানগুলো কত সুন্দর উঁচু হয়ে দাঁড়িয়ে তাকাই দেখতেছে। আর আল্লাহ পাকের নিয়ামতগুলো, যে খেজুরের নাই পানি সেখান থেকে খেজুর হচ্ছে, আর সেখানে দেওয়া হচ্ছে অপরূপ মিষ্টি, যে কি মিষ্টি সুস্বাদু খাবার, যে এখানে মরুভূমি মরুপ্রান্তরে আরববাসীদের জন্য এক একটা দুইটা খেজুর খেয়ে সামান্য একটু পানি পান করলে তার শরীরের ভিতরে শক্তি, তার শরীরে যে এনার্জিটা চলে আসে, তার শরীরের যে স্টেমিনাগুলো সে হয়ে আসে। আমাদের দেশের সামান্য গরমে দেখা যায় যে মানুষ ঘামাইয়ে তার জামা কাপড় ঘর্মাক্ত অবস্থা শেষ হয়ে যায়, অথচ আমাদের এখানে 100 ডিগ্রি সেলসিয়াস 45-50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে, কিন্তু সেখানে কোনো ঘাম হয় না, সেখানে শুধু গরমটাই অনুভব হয়, কিন্তু ঘামের কোনো অনুভব হয় না। আমরা এখন যে জিনের যে রাস্তাটা অতিক্রম করে এখন আমরা চলে আসছি খেজুরের বাগানের জায়গা। যে খেজুরের বাগানের জায়গাটা এখানে আরেকটা নিয়ামত আমরা দেখতে পাচ্ছি, গাড়িটা থাক আসেন, আমরা দেখতে পাচ্ছি এখন আমরা একটু খেজুরের বাগানে দেখাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের বাগান, হ্যাঁ, এই পাহাড়ের মাঝখানে আল্লাহ পাকের নিয়ামত, এক একটা খেজুর গাছ কীভাবে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা খেজুর গাছে এখনও এগুলো খেজুর ধরে নাই, কিন্তু
আমরা দেখতে পাচ্ছি অনেকটাই খেজুর বাগান, এটাকে বলা হয় খেজুর বাগান। আল্লাহ রাসুল কিছু কাজে কাজ করলে আজও আজে খেজুরগুলো, সেটা হয়তো আমরা যেতে পারি নাই, কিন্তু একের পর এক বিস্তীর্ণ অঞ্চল যে আজও আর যে খেজুর, যেখানে আল্লাহর এক সাহেবা যখন উনি এক ইহুদি বিধর্মীর সেখানে সে উনি কর্মরত ছিল, আর উনি ইসলাম গ্রহণ করার বিনিময়ে তাকে আসতে দেয় না, ইসলামের কাজে আসতে দিচ্ছে না, তখন আল্লাহ রাসুলের কাছে উনি বললেন যে ইয়া রাসুল আল্লাহ, আমি তো আসতে চাই কিন্তু আমি পারতেছি না, আমাকে বলছে যে এই গাছগুলো রোপণ করি, যেদিন এই খেজুর গাছে খেজুর ফল ধরবে, খেজুর ধরবে, সেদিন তুমি যেতে পারবা এই তোমার রাসুলের কাছে। তখন আল্লাহ রাসুল এই কথা শুনে তখন সে বলল যে ঠিক আছে চলো, তোমার খেজুর গাছগুলো আমরা রোপণ করে দিয়ে আসবো। তখন এই বলার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসুল তার সাহাবায়ে কেরামকে নিয়ে সারিবদ্ধভাবে তখন তার সাহাবায়েদেরকে বলল যে তোমরা সবাই গাছগুলোতে একের পর এক সারিতে রোপণ করা শুরু করো। তখন তারা রোপণ করতেছে, শর্ত হইলে রোপণ করবা, পেছনের দিকে তাকাবে না। আর ঠিক তারা কেউ তাকাইতেছে না, একাধারে রোপণ করে করে আসতেছে। যখন তাদের রোপণের কাজ শেষ হইয়া পেছনের দিকে যখন তাকালো, তখনই দেখা যাচ্ছে যে সমস্ত খেজুর গাছগুলো সবগুলো দাঁড়ায় ফড়ো হয়ে গেল এবং খেজুর ফল ধরে গেল, খেজুর ধরে ধরে আছে। সবাই সাহাবাকের আমরা আল্লাহর রাসুলের এই মজুদা দেখে আশ্চর্য হলো। ঠিক সে খেজুরগুলো বলা হয় আজোয়া খেজুর, সেই খেজুরগুলো এখনও মানুষ খুবই আগ্রহ করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা স্বরূপ এই খেজুরগুলো খেয়ে থাকে। এক একটা খেজুর যদি ওটার ভিতরে বেশি নাই, বেশি হয় না, খেজুর ওটা কম ইয়া হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খেজুরটা আসলে হয় এক একটা গাছ থেকে। আমাদের যেরকম কলা গাছ আছে, কলা গাছ থেকে যেরকম শাখা হয়ে আরেকটা গাছ তৈরি হয়, এখানে আমরা আরও তাই দেখতে পাচ্ছি যে একটা খেজুর গাছ তার পাশে আরও দুইটা গাছ বেরিয়ে গেছে, একটা খেজুরের পাশে আরও দুইটা খেজুর, পরবর্তী পর্যায়ে এদেরকে একটা থেকে খুলে নিয়ে আরেকটা গাছ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা এখানে রয়ে গেছে। আমরা আরও দেখতে পাচ্ছি যেমন এই একটা এখানে বড় খেজুর গাছ এখানে আছে, তার ওই খেজুর গাছটার পাশেই ছোট আরেকটা খেজুর গাছ এখন তৈরি বেরোচ্ছে। তাতে আমরা বুঝতেছি যে এখানে খেজুর গাছ শুধু ফসলের দিকে বীজ দিয়ে খেজুর হয় না। আমরা অনেকেই ভাবে থাকি আমরা যে খেজুর গাছ আরবের খেজুর গাছ, আমরা যদি খেজুর গাছ গাছ থেকে খেজুর আমরা খেয়ে নিয়ে ওটা রোপণ করলে হয়তো আমার দেশে খেজুর হবে, আমিও সেটা ভাবতাম যে খেজুর গাছ থেকে খেজুর হবে। কিন্তু আমরা এই বাগানে আসা বা এই আরবের প্রান্তরে আসা আমরা বুঝতে পারছি যে খেজুর গাছের শুধু বীজ থেকে হবে তা না, তার চারা থেকে একটা গাছ থেকে আরেকটা গাছের খেজুর বাগানে গাছ হওয়ার লক্ষণটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, এখানে আমরা আরেকটি দৃশ্য বললাম, এখানে আরেকটা বাগান করা হয়েছে, যে বাগানের ভিতরে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এটাকে আবার হ্যাঁ ওভাবে তারা হ্যাঁ ইয়া করার ব্যবস্থা করছে। হ্যাঁ, এখানে পানির সাহায্যে তারা সেটা করতেছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে খেজুর বাগান শুধু বাগানে শুধু এটা পানি ছাড়াও যারা আর্টিফিশিয়ালে এবং বাগানে পানি দেওয়া হয় সেই ধরনের কাজ করে থাকে। হ্যাঁ করেন, হ্যাঁ এটা সেই জায়গা, আমরা একটা খেজুর বাগানের ভিতরে আসছি, যে বাগানের ভিতর দিয়ে এখানে আবার পানির সাহায্য গাছকে আরও বেশি বড় বড় করার মতো ব্যবস্থা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই প্রতিবেদন এখানে খেজুর বাগান দিয়েই এই মুহূর্তের জন্য করছি। পরবর্তী আরেকটা প্রতিবেদনে যাইয়া আমরা আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। আজকের জন্য আমি আপনাদের সবার কাছে সালাম নিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার এই প্রতিবেদন থেকে যদি আপনারা কিছু শিক্ষা পান, যদি আপনাদের কিছু ভালো লাগে, তবে তাহলে আমার এই প্রতিবেদন, আমার এই প্রয়াসটা অবশ্যই আমার কাছে আনন্দ লাগবে, নিজেকে ধন্য মনে করব। আপনারা সেখান থেকে যে কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারলেন। আমি এই সুদূর সৌদি আরবের মদিনার প্রান্তরে মদিনাতে আপনাদেরকে এই প্রতিবেদন দেওয়ার জন্য এবং আসার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যে আমাকে হজের এই জায়গাটা হজ করার সুযোগ দিয়েছে, এখানে আল্লাহর নিয়ামত, আল্লাহর যে প্রিয়
স্থান আল্লাহর হাবিবের রাসূলের জায়গায় আসতে সুযোগ পেয়েছি এবং এখানে এই প্রতিবেদনগুলো করার মতো সুযোগ পেয়েছি এবং কি আমরা যে এখানে আল্লাহর নিয়ামত আল্লাহর নিদর্শন আল্লাহর যে সৃষ্টি আল্লাহর যে প্রত্যেকটা করুণার বিষয়গুলো জানতে পেরেছি সেই জন্য আল্লাহ ফাকের কাছে আবারও শুকরিয়া আদায় করে আমি আপনাদের কাছ থেকে হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখে এবং কি আমরা সুস্থ থাকি ভালো থাকতে পারি এই এই পরিবার ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রতিবেদনে মোহাম্মদ জসিমউদ্দিন হ্যাঁ সৌদি আরবের মদিনা থেকে